যারা মেইনলি ই করেছে, ক্রিয়েট করেছে, তারাই এই ভিডিও টিউটোরিয়াল গুলো ক্রিয়েট করে দেয় যে কমপ্লিট, মনে করো যে সবকিছু মানে তারা দেখিয়ে দেখিয়ে এবং তারা ভিডিও টিউটোরিয়াল গুলো করে শেখার জন্য, ঠিক আছে। এখন নিন্দার মধ্যে যে বিষয় সেটা হলো যে আমি যখন ওই যে বললাম না যে অনলাইনে 2009 থেকে কাজ করি, যে ঠিক আছে আউটসোর্সিং এ কাজ করি তো প্রায় অলমোস্ট 2008 থেকে, ঠিক আছে। তখন ওই যে কিছু বায়ারের কাজ করতে করতে এক বায়ারের হলো বাইরের বায়ারের হলো তার একটা নিন্দার মধ্যে অ্যাকাউন্ট ছিল, তো সে কি করছে তার কাছে, সে যখন আমার যে গ্রাফিক্স এর কাজ করতাম তার, তো তখন সে কি করছে যে তার ওই লিন্ডা অ্যাকাউন্টটা আমাকে আর কি পাসওয়ার্ডটা দিয়েছিল, নাম আর পাসওয়ার্ড, বলছিল যে এখান থেকে তুমি যে কটা পারো যা পারো, হ্যাঁ তুমি যা পারো এই ভিডিও গুলো তুমি দেখে তুমি মানে আর কি নামিয়ে নাও। তখন আমি কি করলাম প্রায় অলমোস্ট 40-50 GB ভিডিও নামাইছি, ওই 40-50 GB ভিডিও নামিয়ে ফেলছি। ওই ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে 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 আমি মনে করো যে এখন এই ফটোশপের ইলাস্ট্রেটরের কাজগুলো মানে মোটামুটি বাইরের লেভেলে যতটুকু লাগে, আমি একেবারে 100% বলবো না যে আমি টোটাল সব কাজই করি, ঠিক আছে, কেননা যে অনেক কাজ আছে, অনেক নিখুঁত এবং ক্রিয়েটিভিটির কাজ আছে, আমি ওয়ে জানি যে কিভাবে কাজ করতে হয়, বাট আমি নিজে কাজ করি না, অনেক কিছু আছে যে আমি অনেক কিছু অ্যাভয়েড করি, কিন্তু ওই কাজগুলো হলো যে বাইরের দেশে অনেক ক্রিয়েটিভিটির ডিমান্ডটা দেয়। তো যাই হোক, ওই লিন্ডা থেকে যখন আমি সবগুলো নামাই, ওই ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে মূলত আমার এই ফটোশপ আর ইলাস্ট্রেটর গুলো বেশিরভাগই শিখা। না এখনো ওই ভিডিও গুলো তো অবশ্যই আছে, এখন তো আরো অনেক আপডেট ভার্সন অনেক কিছু আসছে, এখন তো আর মনে করো যে ওই ট্র্যাক মানে ওই 2014-15 পর্যন্ত করার পর এরপরে আস্তে ধীরে এখন আর একটু কমিয়ে দিছি, কেননা যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে গ্রাফিক্স এর যতটুকু লাগে ততটুকু মোটামুটি জানা আছে যে মানে আর কি এই লেভেলের কাজ জানলে মোটামুটি হাই লেভেলে বাংলাদেশ পর্যন্ত কাজ করা যাবে, কিন্তু যতটুকু আমি হয়তো বা তোমার যতটুকু বলবো যে মানে ক্রিয়েটিভ সাইড থেকে তুমি বাংলাদেশে কাজ করতে পারবা, বাট যদি তুমি আরো হাইলি প্রফেশনাল চলে যেতে চাও তাহলে সেক্ষেত্রে আরো মনে করো যে তোমার প্র্যাকটিস এর পরিধি বাড়াতে হবে। স্যার একজন মার্চেন্টাইজার যদি মানে এই জিনিসটা খুব ভালো পারে, এই ইলাস্ট্রেটর বা যে ফটোশপের এই কাজটা যদি খুব ভালো পারে, তার তো অনেক মানে ভ্যালু অ্যাড হবে, তাই না? ডিমান্ড অবশ্যই ভ্যালু অবশ্যই অ্যাড থাকে, এটা তো আমি বললামই যে গ্রাফিক্সটা জানা থাকলে একটা পোর্শন তোমার ভ্যালু অ্যাড হয়ে যাবে, তুমি যদি তখন যদি মার্চেন্টাইজিং, কারণ স্যার সিভি গুলো দেখলে সিভিতে প্রায় সময় দেখা যায় এই জিনিসটা সবাই দেয় যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, বাট গ্রাফিক্স জিনিস এটা অ্যাড খুব কমই থাকে সিভিতে, তো তারপরে হলো যে তোমার ওয়েব প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপিং, ওয়েব কনসেপ্ট, ওয়েব কনসেপ্ট, তোমার আইডিয়া, তারপরে এদিকে হলো যে তোমার এলাকে হলো যে তোমার প্রিন্টিং, ঠিক আছে, তো এই যে যে বিষয়গুলো থাকে এগুলো মোটামুটি নলেজ অবশ্যই রাখতে হয়। আচ্ছা 1 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, তো আবার আমি নিজে বের হয়ে আবার